টাইগার পেসার তাসকিন আহমেদের ইনজুরি এবং স্ক্যান রিপোর্টের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, শুধুমাত্র যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেক্ষা তাই নয়, গণমাধ্যম কর্মী কিংবা দেশের যে কোটি ক্রিকেট ভক্ত রয়েছেন তাদের সবার কিন্তু অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। অর্থাৎ ইনজুরিতে তাসকিন আহমেদের আপডেটটা কি জানেন? যে গতকাল যেমনটা বলা হচ্ছিল যে গতকাল পঞ্চম ম্যাচের আগে, অর্থাৎ পঞ্চম টি টোয়েন্টির আগে অনুশীলনের সময় কিন্তু তাসকিন তার যে মাংসপেশিতে তিনি টান পান, তারপর পঞ্চম ম্যাচ তো খেলা হয়নি, সঙ্গে সঙ্গে তার এক্সরে এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং যে কারণে কিন্তু আজ বাংলাদেশ যে বিশ্বকাপ দল সে দল ঘোষণা করার কথা ছিল এবং বলা হচ্ছিল যে বিলম্ব, সে বিলম্বটা হয়তোবা আজকে সারাদিনে অপেক্ষা করা, আজকে সারাদিনে হয়তোবা অপেক্ষা করতে হতে পারে বলছে। কিছুক্ষণ আগে এই ইস্যুতে আসলে সকাল থেকে আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এর সঙ্গে যারা আসলে দায়িত্বশীল রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে, বাস্তবতা হচ্ছে যেহেতু একটা স্পর্শকাতর ইস্যু সবার আসলে মুখ খোলা বারণ, তারপরে একেবারে বিশ্বস্ত সূত্রের সঙ্গে আমার কথা হয়েছে। আজ সকাল 11:30 থেকে 12 নাগাদ তাসকিনের যে এমআরআই রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং যেটা নেতিবাচক খবর হচ্ছে সেই রিপোর্টে কিন্তু আসার তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে যেহেতু আজ তাসকিন আহমেদ বাংলাদেশের পেস বোলিং এর সবচাইতে বর্তমানে সময়ের বড় ভরসার নাম, শেষ পর্যন্ত তাকে পাওয়ার জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজনে তাসকিনকে, যেহেতু দল আমেরিকায় চলে যাচ্ছে, তাসকিনকে আমেরিকায় কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হতে পারে, এবং আমরা দুয়ে দুয়ে যদি চার মিলাই, যেহেতু খুব একটা ইতিবাচক কোনো ফলাফল আসেনি সেই রিপোর্টে, তাসকিনের সেই রিপোর্টটা আমরা যদ্দূর ধারণা করতে পারছি হয়তোবা আমেরিকাতেই পাঠানো হয়েছে, যেহেতু বাংলাদেশ দল 15 তারিখ আমেরিকায় চলে যাবে, এবং সেই রিপোর্টটা আসলে যেহেতু আমেরিকায় এখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার সময়ের ব্যবধানও বেশ খানিকটা রয়েছে, যে কারণে কিনা হয়তোবা আজকে সেই রিপোর্টের ফলাফল হয়তো হাতে পাওয়া যাবে না, কিংবা যদি হাতে পাওয়া যায়, অর্থাৎ আমেরিকার যে বিশেষজ্ঞদের মতামত সেই মতামতটা পেতে পেতে হয়তোবা আজ সন্ধ্যা পর্যন্ত লেগে যেতে পারে, কিংবা রাত 8-9 বেজে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে এটা কিন্তু দুয়ে দুয়ে যদি আমরা চার মিলাই, এটা বলাই যেতে পারে যে আজকে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে না। তবে যেটা বলছিলাম যে তাসকিনের জন্য কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং যে সূত্রের সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে একটা বিষয় নিশ্চিত করেছেন, যদি 2 থেকে 3 ম্যাচও তাসকিন অন্তত মিস করেন তারপরও বিশ্বকাপ বহরে তাকে রাখবে। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে তাসকিনের যে ইনজুরির আপডেট তার সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।